জীবনটা তুমি সেরকমই পাবে যেভাবে জীবনটাকে তুমি ভেতর থেকে দেখবে আজকের এই কথাগুলো আমি মূলত নিয়েছি অশ্ব বা আচার্য রাজনীশ বা আচারিয়া রাজনীশের একটা লেকচার থেকে অপূর্ব কিছু কথা বলেছেন উনি সংসার কি ঈশ্বর কি জীবন কি এই ব্যাপারটাকে নিয়ে আজকের এই ভিডিওতে আমি যা যা কথা বলবো সেগুলি যদি সত্যি অন্তঃকরণ থেকে ভেতর থেকে তোমরা বুঝতে পারো তাহলে দেখবে অনেক অনেক রহস্য না সমাধান হয়ে গেছে এই যে প্রত্যেক দিনের আমাদের পরিস্থিতি তোমরা যেটাকে সমস্যা বলো প্রত্যেক দিনের পরিস্থিতি রোজ তোমাদের কথা মতো সংঘর্ষ প্রত্যেক দিনের ভোগ ভোগান্তি দৌড়ো দৌড়ি এটা নেই সেটা নেই এই সমস্ত কিছু আজকের ভিডিওটা মন দিয়ে শুনবে একটু লম্বা ভিডিও হবে বেশ লম্বা হবে আজকের ভিডিওটা দেখলে পরে বা শুনলে পরে অনেক রহস্যের সমাধান হয়ে যাবে আচার্য রাজনীশের সম্বন্ধে অনেক কথা লোকে বলে কিন্তু ওনার যা জীবন দর্শন তোমরা যদি মন দিয়ে একবার আচার্য রাজনীশের কথা শোনো তাহলে অনেক কিছুই না পরিষ্কার হয়ে যাবে অনেকেই জিজ্ঞেস করে দাদা ঈশ্বর কোথায় আমি বলবো তুমি ঈশ্বর দেখতে না কারণ তোমার ভেতরে আনন্দের ভাবটা নেই তোমার ভেতরে একটা সংঘর্ষের ভাব আছে তোমার ভেতরে একটা যুদ্ধের ভাব আছে এই যুদ্ধ ভাব নিয়ে বা রণম দেহি নিয়ে ঈশ্বরকে কোনোদিনই দেখতে পাবে না মনের মধ্যে যত বেশি আনন্দ স্ফূর্তি বা ফুর্তি থাকবে মজা থাকবে উৎসাহ থাকবে তখন দেখবে পরমাত্মা বা ঈশ্বর তোমার সামনে প্রকট হয়ে গেছেন ঈশ্বর হচ্ছে আনন্দের একটা সত্তা এই পশু পাখি গাছপালা এই মানুষের জীবন আমাদের চাকরি বাকরি পড়াশোনা লেখাপড়া বিয়ে করা বাচ্চাদের বড় করা আবার বৃদ্ধ হয়ে যাওয়া বৃদ্ধ হয়ে পৃথিবীর ছেড়ে চলে যাওয়া এই সব কিছু মিলিয়ে হচ্ছেন ঈশ্বর বা পরমাত্মা কিন্তু আমরা দেখতে পাই না কারণ আমরা সব কিছু না টুকরো টুকরো করে দেখি আমাদের স্বভাবটা হচ্ছে সব কিছুকে আমরা অ্যানালাইজ করি আমরা বিশ্লেষণ করি বিশ্লেষণের মধ্যে কখন ঈশ্বরকে খুঁজে পাবে না ঈশ্বরকে খুঁজে পাবে সংশ্লেষণের মধ্যে যখন জোড়া দেবে সব কিছু সব কিছুকে যখন একটা ইউনিট হিসেবে দেখবে তখন দেখবে ঈশ্বর কে বা কি বা কী জিনিস সেই সেই বিশ্বব্রহ্মাণ্ডের শক্তিটা এই এই যেটা অদ্ভুত একটা রহস্য সেটাকে তখনই জানবে যখন একটা আনন্দের ভাব নিয়ে যখন সমগ্র প্রত্যেকটি আলাদা আলাদা সত্তাকে একটা সম্পূর্ণ সত্তা হিসাবে যখন দেখতে শুরু করবে এই কথাগুলি হয়তো একটু কঠিন লাগছে শুনতে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি এক সাধু এক চেলার বাড়িতে গেছে সেই চেলার বাড়িতে যাওয়ার পরে সেই গ্রামে একটা খুব বিশ্ববিখ্যাত জায়গা ছিল জলপ্রপাত বা ফলস ওয়াটারফলস ঝর্ণা একটা বিশাল ঝর্ণা ছিল সাধু চেলা বলল যে গুরুজি চলুন আপনাকে অপূর্ব জিনিস দেখাবো পূর্ণিমা রাত চাঁদ উঠেছে হালকা হালকা হাওয়া হচ্ছে তখন চেলা সাধুকে নিয়ে তার গাড়িতে করে গেল সেই জলপ্রপাত বা ওয়াটার ফলস দেখাতে গাড়ি চালাচ্ছে সেই চালার ড্রাইভার তো যত কাছে যাচ্ছে ধীরে ধীরে জঙ্গল শুরু হলো গাছপালা সবুজ অপূর্ব দৃশ্য চাঁদ উঠেছে অন্ধকার রাত কিন্তু চাঁদের আলোয় জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা ধীরে 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 সেই জলপ্রপাতের কাছে বা ঝর্ণার কাছে পৌঁছে গেল তা সাধু দেখলেন অপূর্ব সাদা ফেনা, সেই ঝর্ণা জোরে একেবারে ঝরে ঝরে পড়ছে নিচে পাথর পাথরের উপরে বাড়ি খেয়ে ঝর্নার জল আবার ওপরে উঠে যাচ্ছে চারদিকে গাছপালা পূর্ণিমার চাঁদ অপূর্ব একটা দৃশ্য তখন সাধু চালাকে বলল তোমার ড্রাইভারকেও ডাকো ও দেখুক তো চেলা বলছে ড্রাইভার আসবে না ও বহুবার দেখেছে সাধু বললো আমি ওকে ডেকে নিয়ে আসি ও যেন ওটা দেখে এটা অপূর্ব দৃশ্য এই প্রাকৃতিক পরিবেশ এই ঝর্ণার জল সাদা ফেনা আমার গায়ে ঝর্ণার জলের ছিটে ফোঁটা এসে পড়ছে চারিদিকে সবুজ গাছ পূর্ণিমার চাঁদ ঝকঝক করছে জলগুলো দেখা যাচ্ছে তোমার ড্রাইভার দেখবে না আমি ডেকে নিয়ে আসছি গুরুজি তখন ড্রাইভারকে বললো ড্রাইভার সাহেব তুমিও চলো দেখো কি অপূর্ব দৃশ্য ড্রাইভার বললো ওখানে কি আছে কিছু জল আছে কিছু পাথর আছে আর তো কিছু নেই দেখার মতো কি জিনিস আছে ওখানে কিচ্ছু নেই কতগুলো পাথরের টুকরো তার মধ্যে জল পড়ছে এটা আর দেখার কি আছে আমি যাব না এক সেকেন্ডে ওই ড্রাইভার এই অপূর্ব সুন্দর দৃশ্যকে একেবারে দুটো কোনো পাথর আর কিছু কয়েক বালতি জল এরকম একটা বিশ্লেষণ করে জিনিসটাকে পুরো নস্ব করে দিল কাজেই এই ড্রাইভার পুরো ব্যাপারটাকে একত্রিত করে দেখতে পারলো না সে দেখলো কয়েকটা করে পাথর আর পাথরের মধ্যে জল পড়ছে আর কি আছে ওখানে আর তো কিচ্ছুই নেই আমার বলার বক্তব্য এটাই যখন তোমরা ঈশ্বরকে খুঁজবে পুরো জীবনের যতগুলো ব্যাপার আছে সবগুলোকে একত্রিত দেখো তোমার দেখার দরকার নেই যে আমার সংসার এটা অমুকের সংসার সেটা অমুকের সংসারে এই এই আছে আমার সংসারে এই এই নেই বা আমার ছেলে স্ট্রাগল করছে ছেলেটা বকে গেছে বা মেয়েটা বড় হয়ে যাচ্ছে বা চাকরিটা থাকছে না পয়সা কম পড়ছে এই টুকরো 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 করে যখন বিশ্লেষণ করবে সেটাকে বলা হয় জীবন আর যখন সমস্ত জিনিসগুলো একত্রিতভাবে দেখবে তখন সেটাকে বলা হয় ঈশ্বর বা পরমাত্মা বা এই যে ক্রিয়েটিভ পাওয়ার এই ক্রিয়েশন এই ক্রিয়েশনটাই হচ্ছে ঈশ্বর কাজেই আমার মনে হয় ব্যাপারটা পরিষ্কার হলো যে যদি ঈশ্বরকে পেতে যাও তাহলে সব কিছুকে সামগ্রিকভাবে দেখো আলাদা আলাদা করে দেখবে না তোমার ডাইনিং টেবিলে এই যে আমি যেখানে বসে আছি আমার ডাইনিং টেবিলে কটা চেয়ার একটা চেয়ার একটু বেকার একটা চেয়ার একটু তেরা বা একটা চেয়ার একটু অন্যরকম একটা একটু বেশি কমফর্টেবল একটা চেয়ারের মুখটা পশ্চিম দিকে একটা চেয়ারের মুখটা পূর্ব দিকে এটা না দেখে আমি যদি পুরো ব্যাপারটাকে একটা ডাইনিং টেবিল এটা আমার ডাইনিং টেবল এইভাবে দেখি তাহলে আমার মনে একটা আনন্দ হবে যে আমার একটা দারুণ সুন্দর ডাইনিং টেবিল আছে কিন্তু আমাদের স্বভাব কি আমাদের স্বভাব হচ্ছে সব কিছুকে আমরা টুকরো টুকরো করে দেখি একবার মার্ক টোয়েন তার এক মার্ক টোয়েনের নাম নিশ্চয়ই শুনেছ লেখক ছিলেন একবার মার্ক টোয়েন তার এক বন্ধু তাকে দেখেছে যে চলো আমার একটা লেকচার আছে আমার একটা প্রবচন আছে বা একটা ভাষণ আছে তুমি শোনো মার্ক টোয়েনের সেই বন্ধু অত্যন্ত পপুলার একজন মানুষ ছিলেন এবং সবাই তাকে মন্ত্রমুগ্ধের মতো শুনত মন্ত্রমুগ্ধের মতো দারুণ কথা বলতেন তো মার্ক টোয়েন তার বন্ধুর সঙ্গে গেছে তার লেকচার শুনতে বন্ধু লেকচার দিচ্ছে আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা মানুষ মন্ত্রমুগ্ধের মতো হয়ে বসে শুনছে হাততালি দিচ্ছে কাঁচছে চিৎকার করছে মানে লোক পাগল হয়ে গেছে তার কথাবার্তা শুনে দু ঘন্টা তিন ঘন্টা পরে তার লেকচার যখন শেষ হলো বন্ধু সবাইকে নমস্কার করে বাইরে বেরিয়ে এলো এবং মার্ক টোয়েন জিজ্ঞাসা করলো কেমন লাগলো আমার লেকচার মার্ক টোয়েন বললো তুমি তো ভীষণ নকল নবিষ তুমি অন্যের বলা কথাগুলো এখানে এসে বলে দিলে আর হাততালি পেয়ে গেলে তুমি যা যা বলেছো আমার কাছে একটা বই আছে সেই বইতে সমস্ত কথা তোমার লেখা আছে বন্ধুক অবাক হয়ে গেল যে তোমার কাছে বই আছে সেই বইয়ে সমস্ত আমি যা বলেছি তার সব লেখা আছে এরকম তো কোনো বই আমি দেখিনি তুমি মিথ্যে কথা বলছ কারণ আমি যা বলেছি আজকে এগুলি সব আমার মৌলিক কথা আমার নিজস্ব চিন্তা ভাবনা আমি আমার কথা বলেছি মার্ক টেন বলল এক হাজার ডলার বাজি রাখো আমি তোমাকে সেই বই দেব আমি সেই বই পড়েছি তুমি চুরি করেছো অন্য বই থেকে চুরি করে আজকে তুমি যা যা বলেছ সব সেই বইতে আছে ওই বই থেকে তুমি চুরি করেছ মার বন্ধু বলো ঠিক আছে এক হাজার ডলার বাজি তুমি আমাকে বই এনে দেখাও আমি তোমাকে হাজার ডলার নিশ্চয়ই দেব মার্টোয়েন একটা ডিকশনারি এনে বন্ধুকে দিল দেখো তুমি যা যা শব্দ বলেছ সমস্ত শব্দ এই ডিকশনারিতে আছে ব্যাপারটা বুঝলে ডিকশনারিতে সমস্ত শব্দ লেখা আছে নিশ্চয়ই আছে কিন্তু ডিকশনারিতে যা যা শব্দ লেখা আছে সেটাকে নিজের চিন্তা ভাবনা দিয়ে বানিয়ে তার মনের ভাব প্রকাশ করা সেটা হচ্ছে তার বন্ধু যেটা করেছে তা বন্ধু বললো সত্যিই তো আমি যা যা বলেছি প্রত্যেকটি শব্দ লেখা আছে বন্ধু আর কী করবে মার্ক হাজার ডলার দিয়ে দিল কিন্তু দেখো ডিকশনারিতে যেসব শব্দ লেখা আছে অ্যানালিসিস মার্ক অ্যানালিসিস করলো যে প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা করে অর্থ মিনিং কিন্তু শব্দগুলোকে ব্যবহার করা নেই প্রত্যেকটি শব্দ মানেই কোনো মানুষের মনের ভাব নয় মনের ভাব যেভাবে প্রকাশ করা যায় সেটা হচ্ছে ঈশ্বর আর ডিকশনারিতে যেখানে প্রত্যেকটি শব্দ লেখা আছে সেই প্রত্যেকটি শব্দ হচ্ছে জীবন জীবন আর ঈশ্বর বা পরমাত্মা বা বিশ্বব্রহ্মাণ্ডের এই যে ক্রিয়েটিভ পাওয়ার এই যে সৃষ্টিশক্তি বিশ্বব্রহ্মাণ্ডের এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস আমরা যখনই বিশ্লেষণ করলাম যে মার্ক বন্ধু কি বলেছেন তার প্রত্যেকটি কথা একটা বইতে লেখা আছে যে বইটা হচ্ছে ডিকশনারি তখন আমরা অ্যানালিসিস করলাম আমরা সংশ্লেষণ করলাম না সব কিছুকে জুড়ে সব কিছু জুড়ে যেটা হয় সেটা হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ড বা ঈশ্বর সব কিছুকে টুকরো টুকরো করলে যেটা হয় সেটা হচ্ছে জীবন এটা অপূর্ব একটা ফিলোসফি আমি তোমাদের আরও দু একটা গল্প বা উদাহরণ দেব যাতে করে তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি জীবন কাকে বলে এবং সেই জীবনে পরমাত্মাকে বা ঈশ্বরকে বা বিশ্বব্রহ্মাণ্ডের এই সৃষ্টি শক্তিকে কিভাবে খুঁজে পাবে সেই বিষয়ে একজন কবি যখন একটা ফুলকে দেখে ফ্লাওয়ার না জানি সে কি দেখতে পায় সেই ফুলের মধ্যে সে লাইনের পর লাইন ওই ফুলটাকে নিয়ে কবিতা লিখতে থাকে ওর মাথায় যে কি আসে ফুলটা দেখে ফুলের রং ফুলের গন্ধ ফুলের পরিবেশ ফুলটা কাকে দেওয়া যাবে কাকে না দেওয়া যাবে সেই সব নিয়ে সে পাতার পর পাতা কাব্য রচনা করে গেল সেই ফুলটাকে নিয়ে তুমি যখন কোনো বোটানিস্টের কাছে যাবে যারা এইসব ফুল গাছপালা নিয়ে চর্চা করে সে তখন বলবে এত পাতার পরে পাতার কি কবিতা তুমি লিখে ফেললে ভাই এই ফুলকে নিয়ে এই ফুলের মধ্যে কি আছে কিছু কেমিক্যালস আছে কিছু রসায়ন কিছু খনিজ পদার্থ আর তো কিছু নেই এই দু চার টাকার কেমিক্যালস আর রাসায়নিক পদার্থ আর কিছু সেলস আর সেলগুলো কীভাবে কাজ করে এই 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 তো আছে এর মধ্যে এত তুমি কি খুঁজে পেলে ওর গন্ধ বর্ণ অমুক তমুক তুমি লাইনের পর লাইন তুমি কবিতা লিখে গেলে এই বোটানিস্ট বা যারা এই ফুল গাছপালা নিয়ে চর্চা করে সে কি করলো সে অ্যানালিসিস করে দিল টুকরো টুকরো করে দিল কিছু খনিজ পদার্থ কিছু রসায়ন কিছু কেমিক্যালস কিছু সেম এইসবের মধ্যে সে অ্যানালিসিস করল কবি কি করেছে কবি সিন্থেসিস করেছে সিন্থেসাইজ করেছে বা সিনথেসিস করেছে বা সংশ্লেষণ করেছে করে সে তার মধ্যে একটা কবিতা দেখতে পেয়েছে কিন্তু বোটানিস কি দেখতে পেয়েছে বোটানিস দেখতে পেয়েছে কিছু রসায়ন আর কিছু অমুক তমুক খনিজ পদার্থ আর এই এই কতগুলো সেল অল কাজী এই যে বোটানিস যা করলো সে জীবন জীবন দেখলো টুকরো টুকরো করে জীবন জীবন কিভাবে যায় সেটা দেখলো ফুলের জীবন আর সেই কবি কি করলো সেই টুকরো টুকরো রসায়ন বা কেমিক্যালস বা কিছু সেল বা কিছু অ্যারোমেটিক কিছু ব্যাপার এসবকে সব কিছুকে জুড়ে সে ফুলটাকে দেখলো অর্থাৎ সে সৃষ্টিটাকে দেখলো কিন্তু বোটানিস্ট সৃষ্টি কি করে হয়েছে সেটা দেখলো এই যে অ্যানালিসিস করে সৃষ্টি কিভাবে হয়েছে সেটাকে দেখা সেটা হচ্ছে জীবন আর সৃষ্টিটাকে একসঙ্গে দেখা সেটা হচ্ছে পরমাত্মা বা ঈশ্বর বা আমাদের এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি এই সৃষ্টির মধ্যেই ঈশ্বর লুকিয়ে আছে কোথায় খুঁজতে যাও তাকে কোথায় খুঁজে বেড়াও এখানে সেখানে পুজো দিচ্ছ প্রেয়ার করছো প্রার্থনা করছো করো প্রার্থনা করা প্রেয়ার করা ভালো অবশ্যই করবে সৃষ্টি শক্তি তুমি যেখানেই যাও না কেন সেখানে সৃষ্টিটাকে ফিল করার জন্য চেষ্টা করো দেখবে পরমাত্মা বা ঈশ্বর এমনিতেই এসে গেছেন পিকাসো খুব বড় চিত্রশিল্পী ছিলেন ভাবলো পিকাসো পিকাসোর কাছে একজন খুব বড় লোক মিলিয়নের সে বলেছে আমার একটা পোর্ট্রেট বানিয়ে দাও বা আমার একটা ছবি আমাকে বানিয়ে দাও পিকাসো বললো ঠিক আছে বানিয়ে দেবো নো প্রবলেম কত লাগবে সেই মিলিয়নের ব্যবসায় জিজ্ঞেস করলো কত পয়সা লাগবে পিকাসো বললো এখন বলতে পারবো না যখন ছবি আঁকা শেষ হবে তখন আপনি আসবেন তখন আপনি দাম দিয়ে কিনে নেবেন তো মাস যায় এক মাস দু মাস বারো মাস দেড় বছর দু বছর হয়ে গেল সেই ব্যবসায়ী মাঝে মাঝে সঙ্গে যোগাযোগ করে জিজ্ঞেস করেন হয়েছে ছবি আঁকা বলে হয়ে যাবে এই করতে করতে তিন বছর পরে পিকাসো বলল ছবি হয়ে গেছে তো ব্যবসায়ী তো দৌড়ে গেল তার ছবি দেখার জন্য নিজের ছবি একটা উৎসাহ তো আছেই সেই ছবি দেখার জন্য গেল গিয়ে দেখলাম অপূর্ব একটা পোর্ট্রেট বানিয়েছে অপূর্ব একদম এক্সেলেন্ট ব্যবসায়ী খুব পছন্দ হয়েছে আমি কত দেব দেবো বললো ডলার পঞ্চাশ হাজার ডলার ব্যবসায়ী বললো পঞ্চাশ হাজার ডলার এত দাম একটা ক্যানভাস আর কিছু রং মন তুমি ব্যবহার করেছো একটা ক্যানভাস আর কিছু রং তোমার খরচ হয়েছে আর তোমার কিছু সময় গেছে আর তুলি ঠুলি এইসব লেগেছে এর দাম পঞ্চাশ হাজার ডলার পেক আছে বললো ঠিক আছে কত দেবেন না এত দিতে পারবো না কত দিতে হবে বলো তোমার তো এই ক্যানভাসের দাম কত হবে এই দশ ডলার আর তোমার পেন্টের দাম হবে তোমার মনে করো কুড়ি পঁচিশ ডলার সব মিলিয়ে মেবি তিরিশ চল্লিশ ডলার দাম হবে তুমি পঞ্চাশ হাজার ডলার চাইছ এটা খুব নাই পিকাসো তখন তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলল। স্টুডিওর ভেতরে যাও ওখানে ক্যানভাস পড়ে আছে খালি ক্যানভাস দু চারটে করে ক্যানভাস নিয়ে এসো দু চারটে রঙের তুলি দিয়ে দাও আর কিছু রঙও দিয়ে দাও আর আপনি আমাকে কাজ করুন আপনি অত পঞ্চাশ ডলার দিতে হবে না পঁচিশ ত্রিশও দিতে হবে না আপনি আমাকে দশ পনেরো ডলার দিয়ে দিন এই রঙ তুলি নিয়ে যান ক্যানভাস নিয়ে যান আর তাহলে হয়ে গেল ব্যবসায়ী বললো আমি কি করে বানাবো ছবি বললো ওইটাই হচ্ছে দাম তুমি বানাতে পারবে না এই ব্যবসায়ী করলো কি অ্যানালিসিস করলো একটা পেন্টিং দেখে সে তার মূল্য ধার্য করলো এক টুকরো ক্যানভাস কিছু রং কয়েকটা তুলির ব্যবহার আর পিকাসোর কিছু সময় সে অ্যানালিসিস করে টুকরো টুকরো করে সে জীবনটাকে দেখলো পিকাসো কি করেছে পিকাসো সৃষ্টি করেছে সে অ্যানালিসিস করেনি সে সংশ্লেষণ করেছে করে একটা অপূর্ব সৃষ্টি করেছে সৃষ্টি সৃষ্টিটাকে দেখাচ্ছে এবং দেখে দাম চেয়েছিল পঞ্চাশ হাজার ডলার তখন ব্যবসায়ী বলল যে না ঠিক আছে আমি পঞ্চাশ হাজার ডলারই দেব তুমি আমাকে আমার ছবিটা দাও পিকাসো বলো না এখন আর হবে না তোমাকে ওই দশ ডলার পনেরো ডলার দিয়ে আমার থেকে তুমি ক্যানভাস রং তুলি নিয়ে যাও নিজে বানিয়ে দাও আর যদি এই ছবি নিতে হয় তোমাকে এখন দু মিলিয়ন ডলার দিতে হবে দু মিলিয়ন ডলার টু মিলিয়ন ডলার ব্যবসায়ী ব্যাপারটা বুঝতে পারল সে অনুধাবন করলো তার ভুলটা কোথায় ছিল সে তখন পিকাসোকে টু মিলিয়ন ডলার স্পে করলো দু মিলিয়ন ডলার দিয়ে তার নিজের ছবি কিনে নিয়ে গেল তো এটাই হচ্ছে গল্প অ্যানালিসিস এবং সিনথেসিস বা বিশ্লেষণ এবং সংশ্লেষণ কোনটার মধ্যে ঈশ্বর খুঁজে পাবে অ্যানালিসিস করলে জীবন পাবে এই আমাদের জীবন রোজ আমাদের রোজ নামটা আমরা রোজ যা করি সেটা হচ্ছে জীবন এবং আমরা সেগুলোকে টুকরো ভাবে দেখি যার জন্য আমরা কষ্ট পাই আমাদের মধ্যে আনন্দ থাকে না আমাদের আনন্দটা কখন আসে যখন আমরা সম্পূর্ণ ব্যাপারটাকে আমরা একটা একটা সামগ্রিকভাবে আমরা সিন্থেসাইজ করে আমরা যখন ব্যাপারটাকে এক করে দেখব সেটাই হচ্ছে ঈশ্বর বা পরমাত্মা আদারওয়াইজ তুমি যদি সারাক্ষণ তোমার জীবনের দিকে তাকিয়ে থাকো তাহলে তুমি ঈশ্বর বা পরমাত্মা খুঁজে পাবে না আমি একটা লাস্ট তোমাদের গল্প বলবো গল্পটা বলে আমি আজকের এই প্রবচন বা আজকের এই লেকচারটা আমি শেষ করব। গৌতম বুদ্ধ আর কনফুসিয়াস আর লাউ তিনজনের নাম তোমরা শুনেছ গৌতম বুদ্ধ ভারতবর্ষের কনফুসিয়াস এবং লাউথে হচ্ছে চায়নার এই তিনজন একটা রেস্টুরেন্টে গেছে রেস্টুরেন্ট এটা কাল্পনিক গল্প তা সেই রেস্টুরেন্টে প্রচুর নাচ গান হচ্ছে মদ্যপান সুরাপান হচ্ছে দারুণ খাবার টাবার সব কিছু হচ্ছে গৌতম বুদ্ধ বলছে আমি তো চোখ বন্ধ করে রাখবো আমি তো দেখবো না কারণ আমি অনেককে নাচতে দেখেছি অনেক এসব মদ্যপান সুরাপান অনেক দেখেছি আমি অনেক বিলাসবহুল জীবনযাত্রা দেখেছি এইসব সব কিছু ছেড়ে সব ছেড়ে আমি এখন চলে এসেছি ত্যাগের ফিলোসফি গৌতম বুদ্ধ বলছি যে আমি আমি আর দেখতে চাই না আমি এসব অনেক দেখেছি আর দেখব না আমি এখানে বসবো তোমাদের সঙ্গে কিন্তু আমি চোখ বন্ধ রাখবো কনফিউসিয়াস আর্ধেক চোখ খোলা রেখে দেখছে কে নাচে কে গায়ে কি খাচ্ছে একটা চোখ খোলা একটা চোখ বন্ধ কারণ কনফিউসিয়াসের থিওরি ছিল যে কোনো কিছুই অতি করবে না বেশি বেশি বাড়াবাড়ি করবে না একটু একটু করো সামান্য সামান্য সব কিছু করে দেখো অতি রেস্ট্রিকশন ভালো না আবার অতি খুলে দেওয়া সব কিছু ভালো না জীবনের সব কিছুই একটু একটু করে টেস্ট করো একটু একটু করে বুঝতে শেখো সে আর্ধেক চোখ খোলা রেখে সব দেখছে কি হচ্ছে আশেপাশে নাচ গান খুব হচ্ছে পাশে বসে লাউ সে তো টেবিলের টাল ঠুকছে তাল ঠুকছে পা ঠুকছে নাচের সঙ্গে সঙ্গে শরীর ধোলাচ্ছে হেবি এনজয় করছে একদম চোখ খোলা রেখে হা হা হি হি করছে বলতো যে এই জীবনটাই হচ্ছে ঈশ্বরের এই জীবনটাকে উপভোগ করো এবং বুঝতে শেখো তাহলেই দেখবে জীবনটা ভোগান্তি বলে কিছু নেই সবই হচ্ছে আমাদের অঙ্গ তিনজনের তিনটে থিওরি বুদ্ধদেব চোখ বন্ধ কনফুসিয়াস এক চোখ খোলা লাউসে পুরো পুরো ব্যাপারটাকে এনজয় করছে নাচ হচ্ছে গান হচ্ছে খাবার আসছে খাচ্ছে যা খুশি খাচ্ছে বুদ্ধদেব তো খাচ্ছেই না গৌতম বুদ্ধ খাচ্ছেই না উপোস কনফিউজন্স একটু 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 ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আবার রেখে দিচ্ছে সব কিছু টেস্ট করছে আবার রেখে দিচ্ছে লাউসে সব কিছু গপা গপ খাচ্ছে একটু পরে ওখানে সুরা এলো সুরা মদ যাকে আমরা বলি গৌতম বুদ্ধ বললো আমার লাগবে না সে তো চোখ বন্ধ দেখলোই না কনফিউসিয়াস একটা চোখ খোলা রেখে আরেকটা চোখে একটু চুমুক দেয় আবার দেখে দেয় একটু চুমুক দেয় আবার সরিয়ে রাখে মানে সে একটু একটু করে সবকিছু এনজয় করছে লাউ সে সে তখন প্রচুর সুরাপান মদ্যপান করছে তারপরে সে প্রচুর খাবার খাচ্ছে সে নাচ গান খুব এনজয় করছে কিন্তু সে জানে তাকে তাকে কি করতে হবে তার মানে এই নয় যে সে এইসব কিছুর মধ্যেই সে ডুবে যাবে না সেটা যাবে না কারণ লাউথ সে বুঝতে পারবে কোন জিনিসটা রকম এই যে টুকরো টুকরো জিনিসগুলো এটা হচ্ছে জীবন লাউথ সে পুরো ব্যাপারটাকে একটা সৃষ্টি হিসেবে দেখলো এবং সেটার মধ্যেই সে তার ঈশ্বরকে খুঁজে পাচ্ছিল সে পরমাত্মাকে খুঁজে পাচ্ছিল সে এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তাকে দেখতে পাচ্ছিল গৌতম বুদ্ধ মনে আনন্দ ছিল না সে এনজয় করতে পারছিল না সে চোখ বন্ধ করে বসেছিল কনফুসিয়াস সে চালাক সে একটু একটু চোখটা বন্ধ নাকি একটা চোখ বন্ধ একটা চোখ খোলা সে একটু একটু করে দেখছে একটু একটু করে খাচ্ছে আবার ডেকে দিচ্ছে এটাই হচ্ছে ফিলসফি তোমরা বা আমরা যে সারা জীবন সবসময় ঈশ্বরকে খুঁজে বেলাই আমার পায়ে গরম জল পড়ে গেল ঈশ্বর এটা কি হলো তারপরে সেই গরম জলে যে ওষুধ পট্টি মলম পট্টি হয়ে পাটা ঠিক হয়ে গেল তখন তো বলি না হে ঈশ্বর ভেঙে ভেঙে দেখি পায়ে পড়ে পাটা গেল। তখন হা ঈশ্বর কি ভোগান্তি আমার যখন চাকরি ছিল না তখন বলতাম হে ঈশ্বর এটা চাকরি দাও কারণ আমরা জীবনটাকে ভাগ ভাগ করে করে দেখছি কিন্তু এই যে চাকরি না থাকার অবস্থা থেকে চাকরি পাওয়া অবস্থা পর্যন্ত এই যে একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা হচ্ছে জীবন কিন্তু আমরা কি করি যখন চাকরি পেলাম খুব আনন্দ আর যখন চাকরি ছিল না তখন কমির আনন্দ আবার যখন চাকরিতে মাইনে বাড়ছে না তখন আবার দুঃখ কষ্ট পুরো ব্যাপারটাকে সম্পূর্ণ প্রসেস হিসেবে আমরা দেখতে শিখিনি কিন্তু সবসময় মন্দির মসজিদ চার্চে গিয়ে দেখতে চাইছি যে হে ঈশ্বর আমাকে এটা দাও আমাকে সেটা দাও আমার এটা নেই আমার সেটা নেই যার জন্যে আমাদের দুঃখের পরিমাণটা অনেক বেশি যার জন্যে আমরা ঈশ্বরকে বা বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তাকে বা এই পরমাত্মাকে আমরা কোনো দিনই খুঁজে পাই না কেউই খুঁজে পাই না আমি তো সাংসারিক আমিও যে খুঁজে পেয়েছি আমি সেটা ক্লেম করছি না কিন্তু সবসময় বোঝার চেষ্টা করি যে কষ্টের দিন থেকে আনন্দের দিনে আসা পর্যন্ত যে জার্নিটা এটাই হচ্ছে পরমাত্মা এই জার্নিটাই হচ্ছে আমার পরমাত্মা আমার ঈশ্বর বা আমার আমার সৃষ্টিকর্তা এই পুরো ব্যাপারটাই সৃষ্টি কিন্তু যখন আমার কষ্টের দিন ছিল সেটা একটা জীবন তারপরে আরেকটু ভালো হলো সেটা আরেকটা জীবন তারপর আরেকটু ভালো হলো সেটা আরও একটা জীবন এই তিনটে চারটে জীবনের প্রক্রিয়াকে নিয়ে হচ্ছে পরমাত্মার সত্তা দ্য এক্সিস্টেন্স অব দ্য ক্রিয়েটার থিং থিং হোল ম্যানার নট করবে না সংশ্লেষণ করো বিশ্লেষণ করার দরকার নেই বিশ্লেষণ করলে জীবন পাবে সংশ্লেষণ করলে ঈশ্বর পাবে এইটুকুই বলার ছিল একটু বোধহয় তোমাদের জন্য কঠিন বা বোরিং হয়ে গেল কোনো প্রক্রিয়া শেখালাম না যে এইটা করলে টাকা পেয়ে যাবে ওইটা করলে স্বাস্থ্য ভালো হবে কিচ্ছু শেখালাম না হয়তো একটু বোরিং বাট আমি যে কথাটা বলেছি যে কথাগুলো বলেছি ওসর কথা বা আচারিয়া রাজনীশের কথা এই কথাগুলি তুমি যদি বুঝে থাকো তাহলে দেখবে তোমরা আর কিছু করার দরকার নেই ল অফ অ্যাট্রাকশন ফ্যাট্রাকশন সব বাজুমে তেল নেমে গেয়া এই ব্যাপারটা বুঝতে পারলে আর কিচ্ছু করতে হয় না তাহলে দেখবে সবসময় তুমি আনন্দে আছো সবসময় তোমার জীবনের গতি তোমার প্রক্রিয়া দিয়ে জোরে জোরে অনেক গতিতে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে কারণ তুমি বুঝতে পারছো তুমি কোথায় যাচ্ছ তুমি বুঝতে পারছো যে এই ঈশ্বরের এই পুরো ব্যাপারটাতে তুমিও একজন পার্টিসিপ্যান্ট তুমিও একজন পার্টিসিপেন্টকে কি বলে তুমিও একজন তুমিও সাথে ভাগ নিচ্ছ ইউ আর পার্টিসিপেটিং ইন দ্য ক্রিয়েশন ইউ আর পার্ট অফ দ্য ক্রিয়েশন এটাই হচ্ছে কথা আর বেশি বড় বড় কথা বললে না জানি তোমরা কি বলবে বলে বড় বড় কথা বলছে উনি খুব গুরু হয়ে গেছেন আমি টুরু হয়ে যাইনি আমার মনের মধ্যে যে ভাবগুলো আসে আমি তোমাদের বললাম তো তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার মঙ্গল হোক আবার দেখা হবে যাও জিতে নাও